পরিচ্ছেদ ঘুমানোর সময়ের তসবিহ ও তাকবির বলা হাদিস পাঁচ হাজার আটশো উনআশি সোলেমান এবুন হার্ব আলী আলিহির সনদে আলী আনহ থেকে বর্ণিত একবার গম পেশার চাককে ঘোরানোর কারণে ফাতিমা রদিউল্লাহতাইল আনহার হাতে ফুসকা পড়ে গেল তখন তিনি একটি খাদেম চেয়ে নেয়ার উদ্দেশ্যে নবী সোল্ল্লাহ আলি হুবাসলামের কাছে এলেন কিন্তু তিনি তাকে পেলেন না তখন তিনি আসার উদ্দেশ্যটি আয়ে শরদ্লা আনহার নিকট ব্যক্ত করে গেলেন এরপর তিনি যখন ঘরে এলেন তখন আয়ে শরদল্লাহতায়ল আনহা এই বিষয়টি তাকে জানালেন তারপর নবী সোল্ল্লাহ আলী হুবাসলাম আমাদের কাছে এমন সময় আসলেন যখন আমরা বিছানা বিশ্রাম গ্রহণ করেছি তখন আমি উঠতে চাইলে তিনি বললেন নিজ জায়গায় থাক তারপর আমাদের মাঝখানেই তিনি ভাবে বসে গেলেন যে আমি তার দুপায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম তিনি বললেন আমি কি তোমাদের এমন একটি আমল বাতলে দেব না যা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি উত্তম যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহ আকবর তেত্রিশ বার সুবাহনুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে এটা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি মঙ্গলজনক ইবনু সিরিন রহমেতুল্লাহ আলী বলেন তাসবিহ হল চৌত্রিশ বার পরিচ্ছেদ ঘুমাবার সময় আল্লাহর পানাহ চাওয়া এবং কোরআন পাঠ করা হাদিফ পাঁচ হাজার আটশো আশি আবদুল্লাহ ইউসুফ রহমতুল্লাহ আলি সনদে আয় শরদল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত যে রসুল্লাহ আলী আলিহ্লাম যখন ঘুমাবার জন্য বিছানায় যেতেন তখন মুআ অর্থাৎ সুরা ফালাত ও সুরা নাস পরে তার দু হাতে ফোঁক দিয়ে তা শরীরে মশাক করতেন পরিচ্ছেদ শিরোনামবিহীন হাদিফ পাঁচ হাজার আটশো একাশি আহমদ ইবন ইউনুস রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরিরা তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু হুসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ শয্যা গ্রহণ করতে যায় তখন সে যেন তার লুঙ্গির ভেতর দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অবর্তমানে কষ্টদায়ক কোনো কিছু রয়েছে কিনা তারপর বলবে বিস্মিকা রব্বি ওয়াদাতু জানবি ওয়া বিকা আরফাহু ইন আমসাক্ত নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফহফাযহা বিমা তাহফাযু বিহিস সালিহিনা হে আমার প্রতিপালক আপনারই নামে আমার দেহখানা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার ওঠাব যদি আপনি ইতিমধ্যে আমার যান কবজ করে নেন তাহলে তার উপর দয়া করবেন আর যদি তা আমাকে ফিরিয়ে দেন তবে তাকে এমনভাবে হেফাজত করবেন যেভাবে আপনি আপনার বান্দাদের হেফাজত করে থাকেন পরিচ্ছেদ মধ্যরাতের দোয়া হাদিস পাঁচ হাজার আটশো বিরাশি আব্দুল আজিজ ইবনু রহমেদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরাইরা রদিউল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আমাদের পরোয়ার দিগার আমাদের নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন আমার নিকট দোয়া করবে কে আমি তার দোয়া কবুল করব আমার নিকট কে চাবে আমি তাকে দান করব আমার কাছে কে তার গুনাহ মাফি চাবে আমি তাকে মাফ করে দেব পরিচ্ছেদ পায়খানায় প্রবেশ করার সময়ের দোয়া হাদিস পাঁচ হাজার আটশো তিরাশি মোহাম্মদ আর রহমতুল্লাহ আলী হিরসনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াল খাবাঈস আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী জাতীয় শয়তানদের থেকে পানাহ চাচ্ছি পরিচ্ছেদ ভোর হলে কি দোয়া পূর্বে। হাদিস পাচ হাজার ৮চ৪। মুসাদ্দাদ রাহমদুল্লাহ আললেহর সানদে সাদ্দাদ এবন আউস্রদিল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নাবিসল্ললহ আলীহিউসল্লাম বলেন সেইদুল স্থদফার হল আল্লাহম্মা আঙতা রব্বি লাহ ইলাহা ইল্লা আংটা খলাকতানিওয়া আনাবুদুকা। وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أعوذ بك من شر ما صنعت يا الله أبني أمر بالون كرتا أبني ترى أركن معبدني আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনারই গোলাম আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর সুদৃঢ়ভাবে কায়েম আছি আমি আমার প্রতি আপনার নিয়ামত স্বীকার করছি এবং কৃত গুনাহসমূহকে স্বীকার করছি সুতরাং আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই আমি আমার কৃত গুনাহের মন্দ পরিণাম থেকে আপনার কাছে পানা চাচ্ছি যে ব্যক্তি সন্ধ্যাবেলায় এই দোয়া পড়বে আর এ রাতেই মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে রাবি বলেন অথবা তিনি বলেছেন সে হবে জান্নাতি আর যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে আর এই দিনই মারা যাবে সেও অনুরূপ জান্নাতি হবে হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি আবু নাইম রহমতুল্লাহ আলি হির তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবিস আলী হুসাল্লাম যখন ঘুমাতে চাইতেন তখন বলতেন বিস্মিকা তো আহিয়া ইয়া আল্লাহ আমি আপনার নামই মরি এবং জীবিত হই আর তিনি যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাদি আহিয়ানা বাহদামা আমাতানা ইলাইহি আল্লাহ আল্লাহতালারি যাবতীয় প্রশংসা যিনি আমাদের নিদ্রা জাতীয় উফাত দেওয়ার পর আবার নতুন জীবন দান করেছেন আর অবশেষে তারই কাছে আমাদের পুনরুত্থান হবে হাদিস পাঁচ হাজার আটশো ছিয়াশি আবদান রহমতুল্লাহ আলী হির সনদে আহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিস আলীসলাম যখন রাতে বিছানায় যেতেন তখন দোয়া পড়তেন ইয়া আল্লাহ আমি আপনারই নামে মরি এবং জীবিত হই আর যখন তিনি জেগে উঠতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহরি যিনি আমাদের জীবিত করেছেন নিদ্রা জাতীয় মৃত্যুর পর এবং তারই কাছে পুনরুত্থান সুনিশ্চিত পরিচ্ছেদ সলাতের মধ্যে দোয়া পড়া। হাদিস পাঁচ হাজার আটশো সাতাশি আবদুল্লাহ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলি সনদে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত একবার তিনি নাবী সাল্লু আলিহাল্লামের নিকট বললেন আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দিয়ে আমি সলাতে দোয়া করব তিনি বললেন তুমি সলাতে পড়বে

আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দেন আর আমার প্রতি দয়া করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও অতি দয়ালু হাদিস পাঁচ হাজার আটশো আটাশি আলী রহমতুল্লাহ আলী সনদে আয় শরদুল্লাহ তায়াল আনহা থেকে বর্ণিত যে মহান আল্লাহতালার বানীওয়ালা তাজহার বিশওয়ালা তিকাওয়ালা তোহফ বিহা সালাতে সর উচ্চ করবে না এবং অতিশয় ক্ষীণ করবে না সৌরাবানী ইসরাইল আয়াত একশো দশ এ আয়াতটি দোয়া সম্পর্কে নাজিল করা হয়েছে হাদিস পাঁচ হাজার আটশো উননব্বই ইবনু আবু ওসমানবু সনদে আবদুল্লাহ বলেন আমরা সালাতে বলতাম আল্লাহ ফুলানিন। তখন একদিন নবী সাল্ল আলী সাল্লাম আমাদের বললেন আল্লাহ তালা তিনি নিজেই সালাম সুতরাং তোমাদের কেউ যখন সালাতে বসবে তখন সে যেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. شجخان أسمان আল্লাহর সব নেক বান্দাদের নিকট তা পৌঁছে যাবে তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর হামদ সানা যা ইচ্ছা তা পড়তে পারবে